মারা যাওয়ার 1 ঘন্টা পর বেঁচে উঠলেন এক যুবক, আসিফ খান নামে ভারতের আলিগড়ের বাসিন্দা। 22 বছরের এই ইঞ্জিনিয়ার হৃদরোগে আক্রান্ত হয়ে 12 দিন আগে দিল্লির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসা চলাকালীনই তার কার্ডিয়াক অ্যারেস্ট হয় এবং তৎক্ষণাৎ তার হৃৎপিণ্ড টানা 1 ঘন্টা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। কিন্তু চিকিৎসকরা তার শরীরে এই সময় টানা কার্ডিক ফলমোনারি রিসাসিয়েশন বা সিপিআর চালিয়ে গিয়েছিলেন, যার ফলে আসিফের ধমনীতে রক্ত চলাচল বন্ধ হয়নি। চিকিৎসকরা ডিফাই বিলেটর দিয়ে তার হৃৎপিণ্ডকে শক দিতে থাকেন যাতে সেটা চালু থাকে। 1 ঘন্টা পর আসিফের হৃৎপিণ্ড ফের কাজ করা শুরু করে, কিন্তু তার দিন কয়েক পর ফের দ্বিতীয়বার কার্ডিয়াক অ্যাটাক হয় আসিফের। তখন চিকিৎসকরা এনজিওগ্রাম করে আসিফের হৃৎপিণ্ড থেকে টানা জমাট বাঁধা রক্ত সরিয়ে স্টেন্ট দিয়ে এবং টানা সিপিআর চালিয়ে তার হৃৎপিণ্ডকে ফের সচল করে। অবশেষে শুক্রবার সুস্থ হয়ে বাড়ি যান আসিফ। ছেলেকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে পেরে চিকিৎসকদের নিরলস চেষ্টাকেই ধন্যবাদ জানিয়েছেন আসিফের বাবা মা। নিত্য নতুন সকল খবর আপডেট পেতে আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করে আমাদের সকল আপডেটের সঙ্গেই থাকুন।